हेलो व्यूअर्स, रिंकुस रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे गार्लिक सूपेर रेसिपी शेयर करे नेब। गार्लिके प्रचुर परिमाण एंटीऑक्सिडेंट आछे। गार्लिक ब्लाड प्रेशर कंट्रोले सहायता करे, कोलेस्ट्रल कमातेओ सहायता करे। गार्लिक कन्स्टिपेशनेर क्षेत्रेओ खुबी उपकारी। रसुन 70% फ्लू भाइरास निरामये कार्यकरी। रेसपिरेटरी इनफेक्शन निरामयेओ रसुन कार्यकरी। प्राचीन युगे ग्रीक फिजिशियन हिपोक्रेट्स रसुन के व्यथा निरामयेर प्रधान औषधि हिसाबे व्यवहार करेछिलेन। करुणार प्रिवेंशनेर जन्य रसुन एंटीबायोटिक रूपे काज करे, ताई आमादेर रसुन इनटेक खुबी इम्पोर्टेंट। किन्तु साधारणत गार्लिक सरासरि खावा जाए ना, से कारणे जदि আমরা এইভাবে স্যুপ বানিয়ে গার্লিক খেতে পারি, সেক্ষেত্রে গার্লিক খেতেও টেস্টি হবে এবং আমাদের শরীরে এটা উপকারীও হবে এবং এই স্যুপ বাচ্চাদেরও খুবই প্রিয়। তাই আসুন আমরা গার্লিক স্যুপ বানানোর রেসিপিটা দেখে নিই। গার্লিক স্যুপ বানানোর জন্য এখানে বেশ কিছুটা রসুন নিয়েছে। এখানে আমি দু ধরনের রসুন ব্যবহার করছি। কিছুটা আদা নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা ভেজিটেবল স্টক নিয়েছি, এখানে চিকেন স্টকও ব্যবহার করা যেতে পারে। গ্যাসটা অন করে নিচ্ছে। কড়াইয়ের মধ্যে কিছুটা অলিভ অয়েল নিয়ে নিচ্ছে এবং কিছুটা বাটার নিচ্ছে। কুচিয়ে নেওয়া পেঁয়াজটা এখানে নিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি রসুনটা পিষে নেব। পুরো রসুনটা এখানে নিয়ে নিচ্ছে এবং এর সাথে আদাটাও নিয়ে নিচ্ছে। থেতো করে নেওয়া আদা এবং রসুন নিয়ে নিচ্ছে। পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছে। পেঁয়াজ রসুন ও আদা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে
চামচ জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবং ভেজিটেবল স্টকটা এখানে নিয়ে নিচ্ছি। এবার এটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমি এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নিচ্ছে। এবার কর্নফ্লাওয়ারটা এখানে মিক্স করে নিচ্ছে। এটা রেডি হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে কিছুটা ধনেপাতা মিক্স করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে, আমি এটা একটা পাত্রের মধ্যে বের করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে। এবার এখানে কিছুটা গোলমরিচ ছড়িয়ে নিচ্ছে। গার্লিক স্যুপ রেডি। আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিলাম, আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন। গার্লিক স্যুপ আমাদের জন্য খুবই উপকারী। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।